ঘোষণা হলো সবার আগে এই আজকের এই প্রার্থীদালিকা সবার আগে ঘোষণা হলো আপনাদের দলের তরফে কি বলবেন আপনারা প্রত্যেক বছরই আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবার আগেই প্রার্থী তালিকা ঘোষণা করেন সেই মতোই আজকেও আমাদের সবার আগে এই রাজ্যে যতগুলো দল রয়েছে তার মধ্যে আমাদের প্রার্থী তালিকা স্বাভাবিক ভাবে দল যা সিদ্ধান্ত নেবে আমরা দলের কর্মী দলের সব সময় সর্বক্ষণের কর্মী হিসাবে এবং দলের সভাপতি হিসাবে দলের যা সিদ্ধান্ত নিশ্চিত ভাবে আমরা সেটাকে সেই প্রার্থীকে নিয়ে প্রার্থীদের নিয়ে আমরা এবার আমাদের জেলায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় নেত্রী ওনার হাতে আমরা এই বিধানসভাগুলো তুলে দিতে বদ্ধপরিকর। উনি আসছেন 7 তারিখে, ব্যাপক জনজোয়ার হবে এবং মানুষ দুহাত তুলে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নেত্রীকে সমর্থন করছেন, তার বহিঃপ্রকাশ 7 তারিখে। রাজনৈতিক মহল বলছে এতে আরো বিরোধীরা আরো সুযোগ পেয়ে গেল যে তৃণমূলকে এই বিধানসভা কেন্দ্রে হারানোর ব্যাপারে, যেহেতু বাইরের প্রার্থী এবং শহরবাসীর কাছে অচেনা। না, এইভাবে ভাবছেন কেন? উনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, উনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ছাত্র জীবন তিনি ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন এবং আমাদের দল প্রত্যেক স্তরের মানুষকে বিভিন্ন জায়গায় তাদেরকে সুযোগ দিয়েছেন। উনি একজন অধ্যাপক এবং দীর্ঘদিনের উনি রাজনৈতিক কর্মী, স্বাভাবিকভাবে আমাদের মনে হয় না এই ধরনের কোনো বার্তা এটা আপনারা দিতেই পারেন, কিন্তু 294টি আসনেই নেত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী। দলের অনেকে তো দাবি করছিল যে আপনাকে এবার প্রার্থী করা হোক এই বিধানসভায়। সে তো দাবি আমাদের কর্মীরা সহকর্মীরা করতেই পারেন, কিন্তু সিদ্ধান্ত আমরা যাকে সর্বোচ্চ নেত্রী মানি এবং ভারতবর্ষের আজকের দিনে সবচেয়ে লড়াকু নেত্রী যিনি, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যা সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চিতভাবেই আমাদের শহরের জন্য উত্তর বাংলার জন্য ঐতিহাসিক সিদ্ধান্ত এবং একজন কর্মী হিসাবে এবং দলের দায়িত্বে থাকা একজন সৈনিক হিসাবে সমস্ত রকমভাবে যেভাবে কাজ করছি তার থেকে আরও উন্নতমে প্রার্থীদেরকে জেতানোই এখন কাজ, বাকিটা দল যেভাবে যেভাবে আমাদেরকে নির্দেশ দেবেন এবং আমাদের কাছ থেকে যেভাবে যেভাবে কাজ চাইবেন সবটাই নিঃস্বার্থভাবে যেভাবে করে এসেছি 35-36 বছর ধরে আগামী দিনেও এইভাবেই দলের হয়ে কাজ করতে চাই। তো কোথাও কি দলে একটা মনোবলের একটা অভাব দেখা দেবে যে বাইরে? না না, নিশ্চিতভাবে দেখা দেবে না, আমাদের কর্মীরা তৈরি আছে যে কোনো মূল্যে বিজেপি সিপিএম কংগ্রেসকে হারাতেই, এখানে প্রার্থীটা কোনো বড় বিষয় নয়, প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তিনি আমাদের প্রার্থী হিসাবে আমাদের সিম্বল জোড়াপুর এটাকে সামনে রেখেই আমরা এই নির্বাচন লড়ছি এবং নিশ্চিন্তে থাকুন যে আমরা এই 3টে আসন জিতবো।